সবাই নুসরাত এগ্রো বিরিতে সবাইকে স্বাগত। আমি দেখাবো আপনাদেরকে আমার ঘরের পাশে ছাদের উপর একটা সুন্দর আম গাছ, যেটা অনেক বট গাছের মতো হয়েছে। এটাকে আমি ছোট থেকে কেচি দিয়ে কেটে কেটে সাইজটা এমন করে রেখেছি যাতে গাছটা উপরের দিকে লম্বা না হয়, চতুর্দিকে গোল হয়, আর আমগুলো নিচের দিক থেকে ঝুলে থাকে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক, মাশাল্লাহ আমগুলো ধরেছে অনেক, কিন্তু ঝড়ে আমগুলো সব ঝরে গেছে, আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তো এই আমগুলো এখনও আছে, যেগুলো আছে প্রত্যেকটা আম গাছের পাতার পাকে পাকে, তাই দেখাতে পারছি না। এখানে এই যে ভিতরে প্রত্যেকটা পাকে পাকে আম আছে। আমগুলো দেখানোর কারণ হচ্ছে এই আমগুলো অনেক মিষ্টি, অনেক মজা, কাঁচা থাকতেও খেতে অনেক সুস্বাদু, আর পাকার পর অনেক রসালো হয়, অনেক মিষ্টি হয় আমগুলো। এটা প্রায় ফেলে দেওয়া আম গাছ। এই আম গাছটাকে আমার হাজব্যান্ড প্রায় পুরো ছিঁড়ে ফেলে দিচ্ছে ছোট থেকে তুলে। তা আমি বললাম রাখো, কি আম হয় অন্তত দেখতে পারবো যে ভালো হয় না মন্দ হয়। তো যাই হোক, মাশাল্লাহ আমটার ভাগ্য ভালো ছিল, অনেক ভালোই হয়েছে আমটা, খেতে অনেক মজা, মিষ্টি খুব। এটা পাকার পরে আপনার অনেক মিষ্টি, মুখে দিলে অন্যরকম মজা পাওয়া যায়। তো এখানে আবার ওই দিন যে আমরোজ গাছটা দেখাচ্ছি, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি এখন আমরোজগুলো কতটুকু হয়েছে। আমরোজ দেখাতে গিয়ে দেখেন নুসরাতের ফুল গাছটাতে প্রচুর ফুল হয়েছে। সে সকালবেলা উঠে এসে ফুল গাছগুলো ফুলগুলো গুনে দেখে কতগুলো ফুল ফুটেছে আর কতগুলো আছে। এই গাছটাতে আমার মনে হয় প্রত্যেকটা ঢাল শাখা বের হওয়ার সময় কলি হয়ে বের হয়, প্রতিটা শাখাতে যে যতগুলো শাখা বের হয় নতুন করে, এই যে দেখেন প্রত্যেকটা শাখায় কলি হয়। এই কলি কী করে হয়, গাছ বের হওয়ার পর গাছ কীভাবে কলি হয় সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা কমেন্টে জানাবেন জানতে চান কি না। এই গাছটার শিকড় যেটা একদম শিকড়, শিকড়ের মধ্যে গাছটা ওই যেটা শুকনো ঢাল দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত গাছের ঢাল। আর ওই তাজা গাছের ঢালটাকে করার নিয়ম, আমি একটা মাটির টুকরো নিয়ে গাছের গুঁড়ির মধ্যে জড়িয়ে তারপর একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে ওটা তস হয়ে ভিজে ভিজে তারপরে এভাবে নতুন শাখা বের হয়েছে। আর শাখা বের হওয়ার সময় প্রচুর শক্তি নিয়ে মনে হয়েছে, সেই জন্য গাছটা প্রচুর লম্বা হয়ে গেছে, আর গাছের প্রত্যেকটা শাখাতে নতুন করে বের হয়ে কলি দেয়। আমার করা যে শাখাটা ওটাতে কত তরতাজা, খুব সূক্ষ্ম দেখা যাচ্ছে, অনেক ভালো দেখা যাচ্ছে, সতেজ। আর যেটা আমার কিনা ঢাল সেটা দেখেন অনেকটা শুকনোর উপরে মরে মরে যাচ্ছে এই ঢালটায়। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, যে কোনো গাছ রোপণ করলে যদি গাছের গুঁড়িটা শুকনো থাকে তো গাছের গুঁড়ির পাশে একটু মাটি নিয়ে মাটিটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে গাছের গুঁড়ির মধ্যে লাগিয়ে কাপড়ে পেঁচিয়ে দেবেন, তারপর দেখবেন ওটাতে একটু তস হয়ে কাপড়টা মাটির সাথে নরম হয়ে পচে গিয়ে নতুন শাখা বের হবে। এ হচ্ছে গাছের পরিচর্যার কথা। আর এখন দেখাতে যাচ্ছি যে আমরোজগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি ফ্লোরা ওষুধ সব কিছু দেওয়ার পরে কেন আমরোজগুলো পড়ে যাচ্ছে সেটাই দুঃখের বিষয়। এত আমরোজ ধরেছে যে সব আমরোজ পড়ে পড়ে যাচ্ছে, এই যে অনেক বড় হয়েছে আমরোজগুলো, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো খেতে একদম অসাধারণ মিষ্টি। এখানে যেগুলো বড় হয়েছে সেগুলো তো হয়েছে, আর বাকিগুলোতে কিন্তু ফুল আছে, নিচ থেকে দেখা যাবে যেগুলো আরো ফুলে ভরা, তো ফুল দিচ্ছে। বড়গুলো তো বড় হয়েছে, আপনারা সবাই মিলে যদি খেতে পারতেন তাহলে ভালো হতো। যারা যারা নুসরাতের ভিডিওতে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদের সবাইকে বলছি তারা সবাই যদি খেতে পারতেন
তাহলে মনে হয় অনেক ভালো লাগতো আমার। দেখেন একটা ঢালে কতগুলো ধরেছে, ঢালের ছড়া হিসাবে বোঝা যাচ্ছে গাছের ঢালগুলোতে অনেক মানে আমরা পড়ে গেছে। তারপরে এই যে ধরার সাথে সাথে পড়ছে, কেন এগুলোর মানে শিকড় এত নরম, ঢাল ধরার সাথে সাথে পড়ে যায়। তো আমি একটা নিয়ে দেখছি, মাশাল্লাহ খেতে মিষ্টি হয় যে, এই যে একটা নিয়েছি খাবো। তো আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের কীভাবে প্রত্যেকটা গাছের ভিডিও দেখাতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।